আজকে দেশের খবরে, মঙ্গলবার রাতে 3 ঘন্টার ব্যবধানে পরপর চারবার মাঝারি ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি। রাত 12:41 রাজধানীতে প্রথম ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 3.1। এরপর রাত 1:40 দ্বিতীয়বার ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানীর পার্শ্ববর্তী অঞ্চল গাজিয়াবাদ ও নয়ডা। রিখটার স্কেলে দ্বিতীয়বারের কম্পনের তীব্রতা ছিল 3.3। এর কিছুক্ষণের মধ্যেই দিল্লি সংলগ্ন এলাকায় পরপর দুবার আরও দুটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়। তৃতীয়টি হয় 1:55 রিখটার স্কেলে তীব্রতা 2.5। চতুর্থটি হয় 3:40 রিখটার স্কেলে তীব্রতা 2.8। মৌসুম ভবন সূত্রে জানানো হয়েছে ভূমিকম্পের উৎসস্থল দিল্লিতেই। ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ভূমিকম্পের পর থেকেই মাইক্রোব্লগিং সাইট টুইটারে একের পর এক সতর্কবার্তা আছড়ে পড়তে শুরু করেছে।